Un chotto. এবারে আমরা একটু পড়ায় আসবো, ঠিক আছে? আগে বলো তোমরা কেমন আছো? আচ্ছা, রায়ান বিনতে আহসান রোল 24 দুইটা আইডি কেন? রায়ান বিনতে আহসান আমি তো অ্যাটেন্ডেন্স তোমাদের ইয়া দেখে স্ক্রিন দেখে অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেছি। ওকে মিস। আচ্ছা এখন আমরা গত ক্লাসে বাড়ি কাজ যে দিয়েছিলাম একটু বাড়ি কাজটা চেক করবো। আমাকে কয়েকজন বাড়ি কাজ দিয়েছে, সবারটা হয়নি, আবার সব অনেকটা হয়েছে। তো আজকে আমরা আসলে একটু হাত কলমে অঙ্কগুলো করি। আমি তো হ্যাঁ ওয়েটিং এ বসে আছি, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। সবাই তো জয়েন করেছে, মেয়েটাকে জিজ্ঞেস করো জয়েন করেছে কিনা। আমরা একটু গত ক্লাসের অঙ্কগুলো একটু দেখব, ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। আচ্ছা যে মেয়েটা বলেছিল জয়েন করেছে? জয়েন করতে করতেই তো আমি রাইসা রায়ান লিখতে আহসান আমি দুইটা আমার তিনটা আইডি দেখতে পাচ্ছি, বুঝলাম না। আচ্ছা দেখো মেয়েরা একটু খেয়াল করো, আমি মনে হয় যে এই অঙ্কগুলো বাড়ি কাজ দিয়েছিলাম, ঠিক না? কত নম্বর দিয়েছিলাম একটু বলো তো আবারও। সবাই জয়েন করেছে, সবাই তো জয়েন করেছে। আচ্ছা সারা তুমি মিউট হয়ে যাও, সারা মিউট হয়ে যাও। আচ্ছা এবারে আসি অঙ্কে আসি। এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য রাখি তাহলে এটা কোন ক্লাসে সারা? এখানে আমার লক্ষ্য রাখিতে দেখো, আচ্ছা যারা পরে জয়েন করেছো তাদের এখন সালাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা একটু অঙ্কে যারা পরে জয়েন করবে আমি একটু বলে রাখি, জয়েনিং এর সময় আমি ক্লাস নিতে থাকি, ঠিক আছে? তোমরা ক্লাসে রানিং করবা তখন আর মাঝখানে সালাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে?
সালাম দিলে সালামের উত্তরটা অবশ্যই দিতে হবে, এক্ষেত্রে হয় কি ক্লাস থেকে বের হয়ে যায়। আচ্ছা এখানে দেখো লক্ষ্য রাখি, দুই নম্বর প্রশ্নের দুইটি উত্তর আছে, দুইটি উত্তরই বের করতে হবে। এই যে এটার এটার দুইটা উত্তর আছে, তো আমরা এখন দুইটা উত্তরই বের করবো। আমি জানি অনেকেই করেছো, আবার অনেকে করো নাই, যারা নাম্বারটা করতে পারো নাই আমি এখন করে দিব। সমস্যা আছে, আমরা এটা এখন সমাধান করার চেষ্টা করব। আগে প্রথমে একটু মিউট করে থাকতে হবে, নাহলে কিন্তু সুশৃঙ্খল ভাবে ক্লাস না যায় না। প্লিজ এভরিবডি মিউট দ্য সাউন্ড। আর এই যে এক নাম্বারটা আমরা করেছিলাম, আমরা এখন দুই আর তিন করব। দুই নাম্বারের কিন্তু দুইটা উত্তর, ঠিক আছে? আমি এখন বোর্ডে চলে যাই। তোমরা এখন মেসেজ চালাচালি করার কোনো দরকার নেই, আমি সবার ইয়া নিয়েছি, মেসেজ বাদ দাও। আজকে হচ্ছে আমার কত তারিখ, আজকে হচ্ছে চমৎকার একটা তারিখ ছিল কালকে, না? কিবার কালকের তারিখটা ছিল 22/2 তারিখটা তুমি সামনে থেকেও পড়লে যা ছিল, আবার পেছন থেকে পড়লেও একই জিনিস ছিল। খুবই মজার একটা তারিখ, আগামী 100-200 বছরেও মনে হয় এরকমটা তারিখ আবার আসবে না। আচ্ছা পৃষ্ঠা 21 আমি দুই নাম্বার অঙ্কটা করছি, তোমরা সবাই উঠাও। 6 খালি, হ্যাঁ আমি বুঝলাম না কি বললা। আচ্ছা আমি একটু পরে বোঝাবো, তারপর তারিখের ব্যাপারটা এটা। আমাকে দুইটা উত্তর আছে, প্রথম উত্তরটা আমি লিখে দিচ্ছি, তুমি যদি এখানে যোগ চিহ্ন দাও আর এখানে চিহ্ন দাও তাহলে অ্যান্সার আসে 12। যেমন ধরো 6+6=12 সমান হচ্ছে 24। এই যে দেখো 24 চলে আসছে। আচ্ছা এটা এটা কি সবাই করেছো দুই নাম্বারের এটা? এখানে দেখো তোমার এবার চুপ থাকো, বইতে লেখা আছে দুই নাম্বারের দুইটা উত্তর অবশ্যই বের করতে হবে, তাহলে আমার এই চিহ্ন এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। তোমরা এই অপশনটাও লিখে রাখো সবাই। আচ্ছা এবার আমি আরেকটা অপশন দেখাচ্ছি, তোমরা আরেকবার অঙ্কটা উঠাও সবাই, আরেকবার অঙ্কটা উঠাও। এখন আমাকে বলো দেখি, প্রথম তো আমি দুইটাই যোগ চিহ্ন দিয়েছি, পরেরটা কি হতে পারে? কেউ কেউ কি করেছো? ভেরি গুড, 6+6=12, সবসময় 6+6=12। তাহলে এখানে আমার কি হবে, মানে তোমার বক্সে বক্সে লেখা আছে যে লক্ষ্য রাখি দুই নাম্বার দুইটি উত্তরই বের করতে হবে। প্রথম প্রথমে আমরা দেখেছিলাম দুইটা উত্তরের মধ্যে প্রথমটা ছিল প্লাস, আর পরেরটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে বিয়োগ, বুঝেছো? এবারে আমি তোমাদের তিন নাম্বার অঙ্কটা করাবো। যেহেতু বইতে দুইটা উত্তরই বের করতে বলছে, আমাকে দুইটাই দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা এবারে আমি বোর্ড মুছে দেই মেয়েরা। প্রথমে তো যোগ,
তারপরে নিয়মে তুমি প্রথমে পূরণ দিবা তারপরে বিয়োগ দিবা তাহলে 6 6 36 বিয়োগ 12 সমান হচ্ছে 24 আচ্ছা এবার আমি বোর্ড মুছে আমি পরের অঙ্কটা যাচ্ছি পরের অঙ্কটা সবাই একটু উঠাও আমি জানি অনেকেরই সমস্যা আছে 9 খালি ঘর 9 খালি ঘর আচ্ছা দেখো এটা আমরা একবার ভেরি গুড আমি একবার প্রথমে হবে বিয়োগ যারা কোন নাই তারা দেখে নাও 9 নং কত 81 বিয়োগ 9 আচ্ছা আমি কি একটা 9 কম লিখছি ঠিক না আচ্ছা যারা পারো না মেরা একটু দেখে নাও হ্যাঁ 9 নং 81 বিয়োগ 9 ভাগ এখনো ইন্টার হ্যাঁ রুবাবা হ্যাঁ জয়েন করেছে রুবাবার রোল কত রোল লেখো নাই কেন রুবাবা মেয়েরা যে পরে জয়েন করে দাঁড়াও মেয়েরা এই যে আরো জয়েন করছে নাফিসা তাবাসুম তোমার রোল কত নাফিসা তাবাসুম রোলটা একটু বলো নাফিসা তাবাসুম আসো তোমার রোলটা একটু বলো তার রোলটা লেখো নাই কেন আচ্ছা অঙ্কটা আসে একটু দেখো আচ্ছা ভাগ আচ্ছা এখন কি কনফিউশনটা কোথায় দেখো আচ্ছা আমরা এখন এটা দেখার দরকার নেই কনফিউশনটা হচ্ছে আমরা কিন্তু আগে কিসের কাজ করব যে বিয়োগ আছে আর ভাগ আছে আমরা কিসের কাজ আগে করবো বলো তো ভাগের কাজ বিয়োগ 9 ভাগ 1 সমান সমান 80 ঠিক আছে এবার কি বুঝতে পেরেছো যারা যাদের একটু সমস্যা ছিল বুঝতে পেরেছো না সবাই উঠায় না সবাই কি উঠেছো মেরা কালকের তারিখটা নিয়ে আমি এবার বলি হ্যাঁ কালকে আমাদের তারিখ ছিল 22 এই তারিখটা ছিল না তুমি যদি সামনে থেকে পড়ো একই আবার পেছন থেকে পড়লো একই খেয়াল করছো মানে পেছন থেকে পড়লেও তোমার একই আসবে সামনে থেকেও পড়লো একই আসবে এবং এরকম একটা তারিখ আবার আগামী এক ভুলে গেছি কি একটা তারিখ গেল এটা 100-200 বছর পর পর এরকম একটা তারিখ আসে ২০২৩ কি আসবে কারণ যে এই মাসটা তো আসবে না যে এই মাসখানে মাসটা তো মিলবে না এই যে এই মাসটা মিলবে না
আসতে পারে কেউ আসতে পারে ঠিক কিন্তু মাঝখানে কিন্তু মিলবে না কিন্তু এই যে কালকের তারিখটা দেখো খুব মজার একটা তারিখ ছিল ঠিক আছে তারিখ আছে এই পেজটা কি বের আমরা আগের পেজেই থাকবো খালি তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন আচ্ছা আমরা দেখো খালি ঘরে ক্ষুদ্রতর চিহ্ন সমান চিহ্ন এবং বৃহত্তর চিহ্নের মধ্যে সঠিক প্রতীক বসাও এই যে এখানে তিনটা চিহ্ন দেয়া আছে ঠিক আছে এই চিহ্নগুলো আমরা এই এই খালি ঘরটার মধ্যে বসাবো কে রায়ান তোমার যদি ক্লাস করতে না ভালো লাগে তুমি ক্লাসরুম থেকে লিভ নাও তোমার অ্যাটেন্ডেন্স দেয়া হয়েছে কিন্তু চ্যাট করে মনোযোগ নষ্ট করবে না আচ্ছা এখানে দেখো খালি ঘরে যে এই এই চিহ্নগুলো বসাতে বলছে ক্ষুদ্রতর সমান কিংবা বৃহত্তর চিহ্ন তার আগে আমাকে কি করতে হবে তারা আগে আমাকে এই সরলের কাজটা করতে হবে তারপরে এই সাইডের কাজটা করতে হবে তারপরে আমাদের সেই ফলাফল দেখে এই এই খালি ঘরে ইচ্ছা পাকপক্ষ নাটপক্ষ করেও করতে পারো আবার সরাসরি করতে পারো ঠিক আছে আমরা শুরু করি সবাই অঙ্কটা উঠাও খাতায় উঠাও রায়ান রায়ান চ্যাটে ও কি কথা বলছে ও কি বলছে সবাই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে উঠাও আচ্ছা এবারে কি করব আমরা বারো পূরণ তিন ভাগ চার যোগ পাঁচ আর এটা হচ্ছে বারো হ্যাঁ চিহ্নগুলোকে আমাদেরকে ঠিকভাবে রাখতে হবে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরেও করতে পারি আবার সরাসরিও করতে পারি আমি দেখি তোমাদেরকে সরাসরি করাই প্রথমে দেখো আমার একটু দেখতে হবে এখানে আছে ভাগ চিহ্ন এখানে যোগ চিহ্ন এখানে পূরণ চিহ্ন আমি কোন কাজটা আগে করব আমি ভাগের কাজটা এখানে আগে করব কাজটা করব এই দুইটা কাজ শেষ করে আমি যোগের কাজে আসব এখন তুমি যদি আমি যোগের কাজ ঠিক আছে তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে ওকে তাহলে আমি আগে ভাগের কাজটা করি বারো ভাগ তিন সমান হচ্ছে চার যোগ চার পাঁচা বিশ মাঝখানে দিলাম খালি ঘর আচ্ছা এবারে দেখো এখানে পূরণ আছে ভাগ আছে যোগ আছে তাহলে আমি আগে প্রথমে কিসের কাজ করব গুণের কাজ করব তিন মান হচ্ছে তিরিশ ভাগ চার যোগ এখন আমার এখানে চব্বিশ আসবে বিশ যোগ চব্বিশ চার ছত্রিশ আর চারকে যদি ভাগ করি হয় হচ্ছে নয় যোগ পাঁচ তারপরে হচ্ছে চব্বিশ যোগ খালি ঘর
9 5 হচ্ছে 14 তাহলে আমি এখানে আমার রেজাল্ট চলে আসলো আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে 24 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 14 তার মানে 24 কিন্তু বড় তাহলে আমার এখানে কি চিহ্ন বসবে এই আচ্ছা অঙ্কটা কি বুঝতে পেরেছো এটা সমাসন তোমরা বাম পক্ষ ডান পক্ষ লিখে করতে পারো হ্যাঁ তারপরে সূত্রাং দিয়ে আমাকে পুরো অঙ্কটা আবার উঠিয়ে আমরা এখানে এই চিহ্নটা বসাতে পারি এটা তোমাদের ইচ্ছা ইটস আপ টু ইউ ওকে অঙ্ক অনেক নিয়মে করা যায় শুধু আমার নিয়মে করলেই যে হবে এমন কিন্তু কোনো কথা না মানে ফাইনালি পুরো অঙ্কটা তুমি যদি উঠাও লু বাবা কি সমস্যা আমার তো এখানে জায়গা হবে না তাহলে আমার এখানে কি চিহ্ন বসবে আমরা এখন আমরা কি দুই নাম্বার অঙ্কটা সি ডাব্লিউ দিব তোমাদেরকে দুই নাম্বার অঙ্কটা একটু সবাই সি ডাব্লিউ করে ফেলো তো দুই নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো মেয়েরা দুই নং সি ডাব্লিউ করো সবাই দুই মিনিট সময় দিলাম আমি আমি করে তোমরা করো তারপর আমি আবার বোর্ডটা করে দিব তোমাদের সাথে তোমরা মিলাবা ঠিক আছে সবাই স্টার্ট আমি এখন দুই নাম্বারটা বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে করব হ্যাঁ হবে আমার একটা প্রশ্ন আমরা যদি বাম পক্ষের কাজটা আগে করি আমরা কি আগে ভাগের কাজ করব না আগে ব্র্যাকেটের কাজ করব তার আগে ফেসো কেন ফাতেমা খাতুন করা শেষ হাত হাত নামাও হাত উঠাইলে আমার বোর্ডটা ছোট হয়ে যায় আবার হাত উঠাইছি হাত নামাও আমার বাম পক্ষ উত্তর আসছে 4 তোমাদের কত আসছে
এবারে দেখো আমরা কিসের কাজ আগে করব, পুরনের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব? হ্যাঁ, আগে কিসের কাজ? ঠিক আছে, বেরা হবে বলো। আচ্ছা, এবারে আমাদের তাহলে মাঝখানে চিহ্নটা কি বসবে সেটা বল তো। ডান পক্ষ বড়, তার মানে এই এই, ঠিক না? ঠিক আছে, তাহলে আমরা লাস্টের লাইনটা এভাবে লিখতে পারি। আমি উপরে লিখছি লাস্টের লাইনটা, সুতরাং চার তোমরা এভাবে সুতরাং দিয়ে নিচে এটা লিখতে পারো, তারপরে উত্তর লিখতে পারো। এখন বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমি পৃষ্ঠা 22 চলে যাব। তোমাদেরকে এই অধ্যায় শুরুতে বিভিন্ন সংজ্ঞা পড়ে পড়ে আছে। রোদেলা আহমেদ, কি হয়েছে তোমার, কি মেসেজ দিচ্ছি? আচ্ছা, চ্যাপ্টারের শুরুতে তোমাদেরকে কিছু সংজ্ঞা পড়িয়েছিলাম। খোলা বাক্য, একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় হ্যাঁ যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। যেমন ধরো এখানে উদাহরণ দিয়েছে, 8 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। এটা তো ঠিক কথা, ঠিক না? 8 একটা জোড় সংখ্যা, এটা তো আমরা জানি। তাহলে যেহেতু এই জিনিসটা আমরা জানি, তাহলে এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য এবং এই কথাটা হচ্ছে সত্য। 9 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটা হচ্ছে মিথ্যা। 9 তো অবশ্যই জোড় সংখ্যা না, এটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা। কিন্তু যেহেতু আমাকে সংখ্যাটা নির্দিষ্ট করা আছে, সো আমরা জানলাম যে এই কথাটা সত্য এবং এটা হচ্ছে একটা মিথ্যা এবং এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। ক একটি জোড় সংখ্যা, ক এখানে কোনো মানই দেয়া নেই, ক হচ্ছে একটা অজানা রাশি যেটার মান আমরা জানি না, এটা কি জোড় না বেজোড়। হ্যাঁ, মানে এই ধরনের বাক্যকে বলা হয় খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপরে নির্ভর করে। আমি যদি ক এর মান বের করি, এখানে জোড়ও আসতে পারে আবার বিজোড়ও আসতে পারে, তাহলে আমাকে ফার্স্টে কী করতে হবে, ক এর মান বের করতে হবে। কাজে আমরা এখনই জানি না যে এটা সত্য না মিথ্যা, এই ধরনের বাক্যকে বলা হয় খোলা বাক্য। নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য কি হলে খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। এখানে বইটা একটু ইয়া হয়েছে, তোমরা একটু বই দেখো যে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। অজানা সংখ্যার জন্য অক্ষর প্রতীক খালি ঘর ক ব্যবহার করতে পারি। আমরা অক্ষর প্রতীক চতুর্ভুজ এবং ত্রিভুজ ব্যবহার করতে পারি। আচ্ছা,
পাঁচের সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। আমার এখানে কি দেয়া আছে? ক। পাঁচের সাথে কি যোগ করলে 12 হয় সেটা কিন্তু আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে। প্রথমে আসো আমরা একটা গাণিতিক বাক্য নির্ণয় করে ফেলবো। আমাদেরকে গাণিতিক বাক্য করতে বলছে, তাহলে লেখো গাণিতিক বাক্য। পাঁচের সাথে ক যোগ করলে যোগফল 12 হয়, এটা হচ্ছে আমার গাণিতিক বাক্য, ঠিক আছে। এখন কি করতে হবে আমাকে? ক এর মান নির্ণয় করতে হবে। কি করতে বলছে? খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। যেমন এটা হয়ে গেল একটা খোলা বাক্য, এটা কি বাক্য? এটা হচ্ছে খোলা বাক্য। এখন আমি ক এর মান কিভাবে বের করব? আমাদেরকে এখানে বা কথাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, বা ককে তুমি প্রকাশ কোন গাণিতিক বাক্যে প্রকাশ 12 ককে এই 5 তুমি 5 কে এই সাইডে নিয়ে আসবা, তাহলে বা ক সমান সমান হচ্ছে 7। সুতরাং তুমি যদি এখন 5 যোগ ক এর মান বসায় দাও, তাহলে কি ঘটনাটা কি সত্য বলো তো? নো ম্যাম, আমি তো এখন ক এর মানটা বের করলাম, পাঁচকে আমি এই সাইডে নিয়ে আসলাম, যেহেতু যোগ আছে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমার এখানে বসবে, যে দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে রাখতেছি, এখানে বসবে 7। তাহলে আমি যদি ঘটনাটা এইভাবে বলি, এই যে 5 যোগ 7 সমান 12, তাহলে কি ঘট 7 যোগ 5 12 না? সুতরাং গাণিতিক বাক্যটি কি সত্য না মিথ্যা? সত্য। তোমরা তোমাদের নিয়ম, আমার আমার নিয়ম এই যে করতে হবে এমন কোনো কথা নেই, তবে নিয়ম কাছাকাছি থাকবে। হ্যাঁ, তোমরা এইচ ডাব্লিউ করে নিয়ে আসবে এই অঙ্কটাই, আমি বলে দিচ্ছি। পৃষ্ঠা 22 একে এক দুই তিন চার, এই চারটা অঙ্ক তোমরা এইচ ডাব্লিউ করবে। এইচ ডাব্লিউ না পারলে কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে আবার পরে ট্রাই করব, ঠিক আছে? তোমরা এই এক গাণিতিক বাক্য, খোলা বাক্য, গাণিতিক বাক্য যদি হয় সেটা সত্য না মিথ্যা সেটা আমাকে প্রুফ করে উত্তর লিখে দেখাতে হবে, ঠিক আছে মেয়েরা?
ঠিক আছে এরা 10:30 বাজে তোমাদের মনে হয় আজকে কেটে যাবে।